ব্রেনসন ইয়ার আপনাদের জন্য নিয়ে এসেছে ছোট ছোট নানান স্বাদের নানান অনুগল্পের সমাহার। আপনাদের কাছে আমাদের অনুরোধ, যদি আপনারা নিজেদের গল্পগুলি আমাদের পাঠাতে চান তাহলে মেল করুন আমাদের অফিসিয়াল ইমেলে। শুনতে থাকুন, দেখতে থাকুন ব্রেনসন ইয়ার। ব্রেনসন ইয়ারের দ্বিতীয় অনুগল্প নিয়ে আজ আমরা হাজির। আজকের গল্প কাঁটা চামচ। গল্প রচনা করেছেন প্রীতম ব্যানার্জি এবং গল্প পাঠে রজত শুভ্র মহাপাত্র। গল্পের লেখক প্রীতম বর্তমানে সরকারি আধিকারিক এবং নেশায় লেখক। আজকের পাঠক রজত বর্তমানে একটি MNC-তে কর্মরত। কালকে নবমী, কাল মা ঠাকুর দেখাতে নিয়ে যাবে শহরে। সকালে বাবুর বাড়িতে কাজ করতে যাওয়ার আগে মা বলে গেছিল, রিমু কাল মোগলাই খাওয়াবো তোকে, কি সুন্দর কাঁটা চামচ দেয় দেখবি, কেটে কেটে খাবি কিন্তু। হ্যাঁ, কাঁটা চামচ জিনিসটা বড়ই অদ্ভুত লাগে রিমুর। সন্ধ্যার সময় মদন কাকার ডাকে ঘুম ভাঙে রিমুর। তারপর রিক্সায় চাপিয়ে মদন কাকা নিয়ে যায় স্টেশনের সামনে। দূর থেকে রিমু দেখতে পায় তার মাকে। তার মা শুয়ে শুয়ে থাকা তার মায়ের রক্ত মাখা শরীর দেখতে পায় রিমু, এবং তার পাশে একটি কাটা হাত, ঠিক কাঁটা চামচেরই মতো লাগে তার। শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।